আর কতক্ষণ বাকি? আরো 20 মিনিট 25 মিনিট। আমাদের যেই মেইন প্লেসটা সেখান পর্যন্ত যেতে যেতে লাগবে আরো 20 মিনিট। আর এই জায়গাটা আমাদের অ্যাডভেঞ্চার, এই জায়গাটার নাম হচ্ছে কলসি। এটা পিছনে এটা কি? সেটা হচ্ছে কলসি হাই স্কুল। এখন আমি জানি না এই জায়গাটার নাম কেন কলসি রাখা হয়েছে, এটা কি দেখতে কলসির মতো নাকি এখানে। আমরা বেসিক্যালি আমাদের অ্যাভেঞ্জার নিয়ে, তোমরা তো দেখেছো অ্যাভেঞ্জারটা, অ্যাভেঞ্জার নিয়ে আসতে এখানে প্রায় 1.5 ঘন্টা সময় লেগেছে। মজা তোমরা, তোমাদের সাজেস্ট করবো একবার নিশ্চয়ই সাউথ এশিয়া থেকে একবার দেখে যাও। এখানে বছরে একবার খুব বড় মেলা বসে। আচ্ছা, আসতে পারবে? ডেটটা কবে? ডেটটা তো আমি জানি না। আমরা যাচ্ছি সেই মন্দিরে প্রবেশ করতে। এটাই সেই পিসফুল প্লেস যেটার কথা আপনাদেরকে বলছিলাম। এখানে আমাদের এসছে দুইজন গেস্ট, একজন তো গেস্টে না, একজন দেখছেন খুব প্রভুভক্ত মানুষ, কিন্তু খুবই প্রভুভক্ত মানুষ। মন্দিরটার চারিদিকে শুধু বুদ্ধদেবের মূর্তি বানানো আছে। থ্যাংকস ফর ওয়াচিং আমাদের এই ভিডিওটা দেখার জন্য। আপনাদেরও সাজেস্ট করছি একবার, বছরে একবার অবশ্যই এখানে এসে দেখতে পারেন।